ব্যাংক আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান মূলত সঞ্চয় এবং ঋণ এ দুটি বিষয় নিয়েই ব্যাংক কাজ করে থাকে বাংলাদেশে অনেক রকমের ব্যাংকিং হয় এর মধ্যে একটি হচ্ছে ইসলামী ব্যাংকিং সাম্প্রতিককালে এটি অনেক বেশি পপুলার হয়েছে বাংলাদেশে দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ফারাবি হাফিজ মূলত প্রাইম ব্যাংকের আয়োজন এবং প্রথম আলো ডট কমের সহযোগিতায় একটি বিশেষ অনুষ্ঠান ইসলামী ব্যাংক জানা অজানা এই অনুষ্ঠানে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার ধারণা আমরা এই অনুষ্ঠানে ইসলামী ব্যাংকিং নিয়ে খুটি নাটি ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আমরা অতিথি হিসেবে যাকে পেয়েছি পরিচয় করিয়ে দিই ডক্টর মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম বারাকাতি ভাইস চেয়ারম্যান প্রাইম ব্যাংক শরিয়া সুপারভাইজারি কমিটি আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহাত যেহেতু এই বাংলাদেশেই বসবাস আমাদেরকে এবং অনেক মানুষের আসলে অনেক ধরনের কোয়ারিস আমি প্রথমে যে জিনিসটি জানতে চাই সেটি হচ্ছে যে সাধারণ ব্যাংকিং এবং ইসলামী ব্যাংকিং এটার মধ্যে পার্থক্য আসলে কি আমি সুদ চাই না কোনোভাবেই আমি কোনোভাবেই আমার ইনকাম আমার ফ্যামিলিকে কোনোভাবেই আমি হারাম টাকা খাওয়াবো না যেহেতু আমার ইসলাম বলে যে এটা হারাম পার্থক্যটা আসলে কী আপনাকে অনেক অনেক ধন্যবাদ পার্থক্য তো অবশ্যই আছে এক নাম্বার পার্থক্য হল ভিত্তিক পরিচালিত ব্যাংক আপনার ভাষায় যেটা বলেছেন ইসলামী ব্যাংকিং জি এখানে প্রথমেই সরিয়াকে গুরুত্ব দিবে প্রচলিত ব্যাংকিং এখানে সরিয়া থাকলো কি থাকলো না এটা তারা তোয়াক্কা করবে না দুই সরিয়া ভিত্তিক ব্যাংকে রিবা বা সুদ কোনোভাবেই প্রবেশ করতে পারবে না আর কনভেনশনাল ব্যাংকে সুদেই থাকে মূল আয়ের উৎস তিন নাম্বার এখানে একটা সরিয়া সুপারভাইজারি কমিটি থাকে যে কোনো এজেন্ডায় সরিয়া সুপারভাইজারি কমিটি একটি সুনির্দিষ্ট বিধিমালা যা সম্মত কোরআন হাদিস ভিত্তিক তা বলে সমাধান দিয়ে দেন কনভেনশনাল ব্যাংকে সরিয়া সুপারভাইজারি কমিটি নেই একইভাবে এখানে আল চলতি হিসাবের বিষয়টাকে ইসলামী ব্যাংকিং গুরুত্ব দেয় যেহেতু এখানে সুদ প্রবেশ করতে পারে না প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় যে কোনো পদ্ধতিতেই একজন মানুষ অ্যাকাউন্ট ওপেন করবে খুব স্বাভাবিক নিয়মে সেটাকে মেনে নেওয়া হয় না কিন্তু মূল একটা প্রশ্ন করে যে এটাও তো প্রফিট যেটাকে সাধারণ ব্যাংকিং বলছে সুদ আবার এটাও সেটা ইসলামী ব্যাংকিং বলছে যে এটা হালাল এটাকে আপনি দ্বিতীয় প্রশ্ন করছেন জি আমি ওখানে পার্থক্যটা শেষ করে আপনার এই প্রশ্নের জবাব দিচ্ছি আচ্ছা ভিত্তিক ব্যাংক মুদারাবা একটি টার্ম আছে এই টার্মে চলবে আর কনভেনশনাল ব্যাংকে এ জাতীয় কোনো টার্ম নেই সেখানে লাভ লসেরও কোনো ব্যাপার নেই তারা গ্রাহক টাকা রাখবে যদি সুনির্দিষ্ট মেয়াদের জন্য তাহলে সুনির্দিষ্ট প্রফিটের ভিত্তিতেই ব্যাংক লাভ করলো না লস করলো এসব কোনো গ্রাহক বা কাস্টমার দেখার বিষয় না সর্বশেষ পার্থক্য যেটা বলতে চাচ্ছি মূলত সরিয়া ব্যাংকিং ইসলামী ব্যাংকিং এগুলিতে একটি কঠোর নীতিমালা কোরআন এবং ভিত্তিক এক্সপার্টদেরকে দিয়েই প্রোডাক্টের বিষয়ে চিন্তা করা হয় ওই প্রোডাক্টের আলোকে ওই এক্সপার্টদের মতামতের ভিত্তিতে ভিত্তিক ব্যাঙ্কগুলো পরিচালিত হয় কনভেনশনাল ব্যাংকে এ জাতীয় কোনো বিষয় নেই তারা যে কোনো ব্যবসা পাবে সেই ব্যবসায়ী করবে হারাম যে কথাটি আপনি বলছেন এটা নিয়ে একটা স্লোগান দিয়েই এই পার্থক্যটা শেষ করব হালাল রিস্কের নাই হারাম থেকে বাঁচতে চাই চায় হারাম থেকে বাঁচতে এজন্য চুলচেরা বিশ্লেষণ করে করে এক একটি লেনদেন এক একটি অ্যাকাউন্ট এক একটি বিনিয়োগ এক একটি আমানাত তারা গ্রহণ করে আচ্ছা এবার আপনি দ্বিতীয় যে প্রশ্ন করলেন দ্বিতীয় প্রশ্নটা কোনো না কোনোভাবে সুদ প্রবেশ করে যায় তো ব্যবসা বাণিজ্য একরকমই এই জাতীয় কথাবার্তা সমাজে আছে তবে এই কথা নতুন কিছু নয় সুরা বাকার দুইশো পঁচাত্তর নম্বর আয়াত ইনামাল বাই মিসলোর রেবা সেই সময়কার সমাজে যারা ছিল মেনে নেবে না ইসলাম মেনে নেবে না শরিয়া লেনদেনের ক্ষেত্রেও সুদ আর সরিয়া এটাকে তারা পার্থক্য করতে চায় না তারা বলেছিল ব্যবসা বাণিজ্য তা তো সুদের মতোই এখানে আলাদা কি আছে এই কথা তারা বলেছিল কিন্তু আমি বোল্ডলি বলবো না পার্থক্য অবশ্যই আছে এই পার্থক্যগুলো কয়েকটা আপনার কাছে যেমন আমি এই সময় শর্ট দেখে বললাম জি কিন্তু আর একটা বড়ো সময় পেলে পরে অনেক পার্থক্য গুলো আলোচনা করা যায় অনেক ছোট ছোট কিছু প্রশ্ন আছে আমি করে ফেলি আর কি একটি হচ্ছে যে হাসানা এটি হচ্ছে প্রাইম ব্যাংকের ইসলামিক ব্যাংকিং একটি সেবা বাংলাদেশে ইসলামিক ব্যাংকিং এর ধারণার সঙ্গেই হাসানা এটা আসলে কতটুকু সামঞ্জস্যপূর্ণ হাসানা শব্দটি হুসনন থেকে হুসনন তার রুট অফ ওয়ার্ড এর অর্থ হলো সুন্দর ভালো কল্যাণ আর এ লক্ষ্যে আল্লাহ সুরা বাকার দুইশো নম্বর আয়াতে দোয়া শিখিয়েছেন রব্বানা আেনা ফিদ্দুনিয়া হাসানা অফিল আখিরাতে হাসানা ওকেনা আজা বান্নার ও বান্দা তোমরা আল্লাহর কাছে এভাবে বলো হে আমার রব দুনিয়াতেও কল্যাণ দাও আখিরাতেও কল্যাণ দাও জাহান্নামের আগুন থেকে বাঁচাও এই যে দেখুন কল্যাণের কথাটা আসছে এই কল্যাণটি অনেক গবেষণা করে চিন্তা করে আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক এই ব্র্যান্ড আমরাই গবেষণা করে পৃথিবীর মানুষের কাছে উপস্থাপন করলাম এজন্য যে কল্যাণের পথে সকলেই থাকতে চাই আমার কথার কল্যাণ ভাষার কল্যাণ চলার কল্যাণ খাওয়ার কল্যাণ স্বাস্থ্যের কল্যাণ সমাজের কল্যাণ রাষ্ট্রের কল্যাণ আন্তর্জাতিক কল্যাণ এ কল্যাণ চায় না এমন কোন জাতি গোষ্ঠী ব্যক্তি পাওয়া যাবে না সকলেই কল্যাণ চাই আমরা তো এমনটি যেহেতু কোরআনেও আছে আল্লাহ বলেছেন দোয়া শিখিয়েছেন এজন্য এই ব্রান্ট আমরা প্রাইম ব্যাংকের জন্য সমস্ত মানুষকে কল্যাণ দেওয়ার উদ্দেশ্যেই তৈরি করেছি হাসান হ্যাঁ এই তৈরি করাটা পরবর্তীতে প্রত্যেকটি মানুষ যাতে কল্যাণের পথে এগিয়ে আসে সে লক্ষ্যে আমরা দাওয়াতও দিচ্ছি আজকের এই প্রোগ্রামের মাধ্যমেও বিশ্ববাসীকে আমরা একই দাওয়াত দিলাম এবার একজন মায়েরও কল্যাণ দরকার বাবারও কল্যাণ দরকার ভাইয়েরও দরকার বোনেরও দরকার সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি কল্যাণের পথে এগিয়ে আসুন সমাজে এক ধরনের মানে একটা সন্দেহ পোষণ করে একটা জিনিস বলা হয় যে ইসলামী ব্যাংকিংয়েও পরোক্ষভাবে সুদ আছে অবশ্যই না যে যেটা বললেন যে এই কথাটার মধ্যে একটা সম্ভাবনা ওনারাও রেখে দিয়েছেন নিশ্চিত করে বলেন না অবশ্যই ইসলামী ব্যাঙ্কিংয়ের মধ্যেও সুদ আছে এটা অবশ্যই শব্দ দিয়ে কেউ উচ্চারণ করে না বলে যে আমরা যতটুকু মনে করি একই এই যে মনে করি তো মনে তো এক একজন মানুষ এক এক কিছু করতে পারে মনে করা বিষয় নিয়ে চলা যাবে না কেন এখানে সুদ নেই নাম্বার ওয়ান ব্যাংকের মৌলিক নীতিমালার মধ্যেই সরিয়ে ভিত্তিক এরপরে সরিয়ে সুপারভাইজারি কমিটি মুরাকিব এবং ইসলামী ব্যাংকিংয়ে ইসলামিক ডিভিশনও থাকে আর এটাকে পরিচর্যার জন্য সফটওয়্যার আলাদা ব্যাংকিং আলাদা ট্রানজেকশন সম্পূর্ণ ইসলামী পদ্ধতিতে প্রবেশ করে অতএব কথা যারা বলেন তাদের প্রতি আমার করুণা হয় আর একটু পড়াশোনা করুন জেনে বুঝে কথা বলুন এবার আমি একটা জায়গার কথা বলবো আমার প্রাণপ্রিয় বাংলাদেশে হানড্রেড পারসেন্ট মুক্ত হওয়া এটা একটু কঠিন রাষ্ট্রীয় ব্যবস্থাপনা আন্তর্জাতিক ব্যবস্থাপনা এবং আরও কিছু করসপন্ডেন্স আছে যেগুলিতে ব্যাঙ্কগুলো বাধ্য সেখান থেকে কিছু সুদ প্রবেশ করে সেটা সম্পূর্ণ সেপারেট থাকে এটা চেরিটি খাতে দিয়ে দেওয়া হয় এটা মূলধনের সাথে কখনোই মিশ্রিত হয় না অতএব মূলধনে যেখানে সরিয়া সুপারভাইজারি কমিটি আর সরিয়া মেনে চলে মুরাকিবগণ আছেন ডিভিশন আছে ডিভিশনাল এড আছে এমন জায়গায় সুদের লেসমাত্র প্রবেশ করে না আচ্ছা আচ্ছা আরেকটি বিষয় হচ্ছে যে ইসলামী ব্যাংকিংয়ে প্রভিশনাল রেট এটি কিভাবে নির্ধারণ করা হয় একেবারে সহজ তার মানে হলো আমাদের একটা রেট তো নির্ধারণ করতেই হবে আপনি যে জামাটা গায়ে দিয়েছেন এই জামাটাও কোন একটি দোকান থেকে এনেছেন যে ওখানে লেখা আছে এক দাম এখন এক দাম দেখে এখানকার জামা সবগুলোকে সুদ ঘড়ি এক দাম এই দোকানে যা কিছু আছে এক দর এই যে শব্দটা বলে দোকানি বেচা কেনা করছে ওখানে তো আমরা এই ফতুয়া দেই না যে উনি তো ফিক্সড করে ফেলেছেন অতএব এখানে সব সুদ এখান থেকে জামা কাপড় ঘড়ি কেনা যাবে না তাহলে ব্যাংক একজন ক্লায়েন্টের সাথে যখন স্টার্ট করবে লেনদেন সেই সময় তাকে তো আমার একটা কিছু শোনাতে হবে বন্ধু আপনার কাছে এসেছি আপনার ব্যাঙ্কে ইসলাম আছে ইসলামও চাই পাশাপাশি আমাদের কিছু মুনাফা যাতে আসে সেটাও চাই তখন এই বন্ধুর সাথে প্রথম অ্যাকাউন্ট ওপেনিংয়ের সময় এমন ফর্ম ফিল করা হয় যেখানে থাকে যে এই রেটটি আমরা এই ছয় মাস দেব তিন মাস দিব অথবা এই রেটে চলবো এটা বাড়তে পারে কমতে পারে এই যে দেখুন ক্লায়েন্টের সাথে ব্যাংকের চুক্তিপত্রের ভিতরেই আছে বাড়তে পারে কমতে পারে আর এখন আপনাকে কীভাবে দেবো এটাই প্রভিশনাল রেট একটা রেট ধরে আপনাকে দিয়ে যাব হ্যাঁ বছর শেষে যদি আমরা ভালো একটা লাভ করি আপনি আরও পাওয়া থাকেন আরও দিব আর যদি তা না হয় এর ব্যর্থ ঘটে যায় তাহলে আমরা লসটা ব্যান্ড আমাদের কাছে সরিয়া সুপারভাইজারি কমিটির কাছে ছেড়ে দেয় যে আমাদের এবছর এত টাকা লস হয়েছে আমরা কাস্টমারকে এত টাকা দিয়ে ফেলেছি এখন কি করা যায় আমরা বলবো এক ভিত্তিতে আর কাস্টমারের কাছ থেকে নতুন কিছু চাবেন না তাদেরকে আমরা ইস্তেহসান করলাম এটাও একটি সরিয়া টাব আছে আচ্ছা মুদারাবার ক্ষেত্রে মানে কোন প্রক্রিয়ায় যে লাভের বা লসের ভাগাভাগিটা আসলে নির্ধারণ করা হয় যে কোনো প্রতিষ্ঠানের একটি এক্সপেন্ডিচার যেটা মেনেই নিতে হবে আজকে আমরা এখানে বসেছি এটাও তো কিছু খরচ আছে ব্যাংক আর একজন কাস্টমার একজন হলেন সহিবুল মাল মালের মালিক আর আরেকজন হলেন এই মাল দিয়ে ব্যবসা করবেন এই যে দুটি পক্ষ ব্যাংক হলো একটা পক্ষ ব্যক্তি আর একটা পক্ষ এই দুটি পক্ষ এই চুক্তিতে চলে আসছি এটা হলো মুদারাবাহ এই মুদারাবাহ পদ্ধতিতে ব্যাংক কষ্ট করে শ্রম দেয় আর ব্যক্তিগণ টাকা এখানে আমানত রাখেন এই যে শ্রম ব্যাংক দিল তার প্রতিষ্ঠান চালালো এ প্রতিষ্ঠান চালাতে প্রচুর খরচ হবে এই খরচের পরেও দেখা যাবে যে কিছু বিবিধ খরচ আছে সকল এক্সপেন্ডিচারের পরে অবশ্যই অবশ্যই একটা নেট প্রফিট থাকবে এই নেট প্রফিটের একটা অংশ ক্লায়েন্টকে দেওয়া আর একটা অংশ প্রতিষ্ঠান রাখা এই পদ্ধতিতে চুক্তি হয় এই চুক্তি নামা কেউ পরে কেউ পরে না কেন সিগনেচার দিয়ে চলে আসে এই জন্য বুঝে না কিন্তু চুক্তিপত্রের ভিতরে এগুলো সব লেখা আছে এটাই বা পদ্ধতি ফলে ব্যক্তিদেরও সুবিধা হলো কারো এক লাখ কারো এক কোটি কারো একশো কোটি এতগুলো টাকা নিয়ে উনি কি করবেন ব্যাংকের কাছে দিয়ে দেওয়া হয় আবার কেউ এক কোটি পাঁচ কোটি পঞ্চাশ কোটি টাকা তার বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি চালাতে লাগবে তিনি আবার নেবেন এই পদ্ধতিতে ব্যাংক ব্যবসা করে ওই সকল খরচগুলো একদিক থেকে মাইনাস করার পরে কি থাকলো অবশিষ্ট এটা ক্লায়েন্টকে একটা পার্সেন্টেজ দেওয়া হলো আর ব্যাঙ্ক একটা পার্সেন্টেজ রেখে দিল নাম আচ্ছা অনেক ধ মানে অনেক সুন্দর করে আপনি বুঝিয়েছেন মানে আমি নিজেও পরিষ্কার ছিলাম না যদি একটু আজকের যে আলোচনার বিষয় আমাদের ইসলামী ব্যাঙ্কিং বাংলাদেশের যেই ধারণা সেই বিষয় নিয়ে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আল্লাহ সফরহান আহু তাআলা সূরা আলু ইমরানের উনত্রিশ নম্বর আয়াতে কথা বলেছেন অজবিল্লাহ হিমিনা সাইতানের নজিম ইয়া আই রাদিনা আহ আমার তাহুল্লাহ ওয়াদারু মাহ বাক ইয়ামিনা রিবা ইনকুমতুম মেরিন সরি এই আয়া একটা হলো সোরাবাকানের আর এখানে যে আয়াতটি আমি বলতে চেয়েছি সেটা হলো ইয়া আইজুহল্লাদিনা আম আনু লাতা কুলু আমুয়া না কুম্বাই না কুম্বল বাচিরে ইল্লা আন তাকুনা তিজাওয়াদিম মিংকুম অল্লেস বাহানকুতালাম সুরা আলু এমরানের উনত্রিশ নম্বর আয়তে যে কথা বললেন মোমেনদেরকে ডেকে বললেন হে মোমেনগণ তোমরা একজন অন্যের সম্পদ অন্যায়ভাবে ভোগ করবে না হ্যাঁ ভোগ করতে পারবে ব্যবসায়ী চুক্তিতে পরস্পরের সম্মতিতে তার মানে কি এখানে দুটো বস্তুকে হাজির করা হয়েছে এটা একটা উদাহরণ যদি এভাবে দেই তাহলে যে একজন লোক প্রচণ্ড ক্ষুধার্ত অফিস থেকে বেরিয়েছে বাসার দিকে যাচ্ছে সামনে যেতেই দেখল যে একজন দোকানি আপেল কমলা নেশপাতি সুন্দর করে সাজিয়ে বিক্রয়ের জন্য বসে আছেন ভদ্রলোক দোকানের সামনে যেয়েই একটি আপেল ধরলেন খাওয়া শুরু করলেন যাওয়াও শুরু করলেন কোনো কথাবার্তা ছাড়া তিনি এই তিনটি কাজ করলেন এবার বলুন দোকানে কি চুপচাপ বসে থাকবে আঙ্গুল চুষবে না সে বলবে হ্যালো ব্রাদার আসসালামু আলাইকুম আসুন আপনি আপেল ধরলেন কেন ধরলেন খাচ্ছেন কেন খাচ্ছেন আবার যাচ্ছেন কেন তিনটি কেন বলতে দেরি হতে পারে আশেপাশের লোকজন তার উপরে খেপে উঠে তাকে মারধরও করতে পারে যে আজকে তুমি আপেল আর একদিন হয়তো অন্য কিছু এভাবে তোমার চরিত্র তো খারাপ ছেড়ে দেওয়া যায় না উচিত শিক্ষাটা দিতে হবে দেখুন এটা কত ভয়ানক হয়ে গেল সেম আপেল সেম দোকানি এবং সেম ক্রেতা আর একটি কাজ করতে পারে ক্রেতা এসেই আসসালাম আলাইকুম আ বন্ধু ভালো আছেন আপেলের কেজি কত একশো ষাট টাকা একটু কমানো যাবে আচ্ছা একশো পঞ্চাশ টাকা আপনি যেহেতু রেগুলার কাস্টমার এই একশো পঞ্চাশ টাকায় দুইজনেই একমত হলেন এবার ক্রেতা একশো পঞ্চাশ টাকা দেবেন বিক্রেতা এক কেজি আপেল মেপে একটি প্যাকেটে করে ওনার হাতে দেবেন এবার দেনা পাওয়ানার সুদের পরে প্যাকেটটি হাতে নিয়ে ওনার প্যাকেট থেকে উনি একটি আপেল খান আর একজনকে দেন বাড়িতে নিয়ে যান সবটাই বিতরণ করেন দোকানের কিছু বলার আছে নেই দেখুন আগে কিন্তু একটি ভয়ানক অবস্থা তৈরি হয়েছিল এবার কিন্তু কোনো ভয়ানক নেই কিছুই নেই দোকানের কোনো চিন্তাও নেই বরং সে যদি কিছু বলে পালটা সে দামক খাবে কিন্তু দোকানদার ওই লোকটাই ক্রেতাও ওই লোকটাই আবার আপেলও সেটাই মাছ দিয়ে পরস্পরের সম্মতি ব্যবসায়ী চুক্তি এ দুটি বস্তু সম্পাদিত হওয়ার কারণে বিষয়টা একেবারেই সহজ হল এটাই হলো ব্যবসা এটাই হলো কোনো বস্তুকে ভোগ করার পদ্ধতি অবশ্যই অন্যায় পথে চলবো না হারামে যাব না কারো হক নষ্ট করব না এবং কোনোভাবেই আমি সরিয়া ভায়োলেশনে যাওয়ার চিন্তাও করব না ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এটাই শেখায় প্রাইম ব্যাংক হাসানা মেনে আমরা যদি লেনদেন করি তাহলে এ পদ্ধতিটাই যাব আবারও বলছি হালাল রিস্কের বিকল্প নেই হারাম থেকে বাঁচতে চাই আল্লাহ রব্বুর আলমেন আমাদেরকে সুদমুক্ত পরিচ্ছন্ন পবিত্র জীবনযাপনের তৌফিক এনায়াত করুন আপনাকে ধন্যবাদ দর্শকদেরকে ধন্যবাদ মার আপনি দারুণ করে বুঝিয়েছেন আমারও আপনার মতো আমাদের অনেক দর্শকের হয়তো অনেক কিছু অনেক অজানা এর মাধ্যমে হয়তো জানা হয়ে গেল আমার ধারণা আমার অনেক কিছু যেমন পরিষ্কার হয়েছে তাদেরও হয়েছে দর্শক অনেক ধন্যবাদ যারা আমাদের আজকের এপিসোডে শুনলেন এবং ডক্টর মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম বারাকাতি অনেক অনেক ধন্যবাদ যে আপনি এমন খুব সুন্দর করে একদম পানির মতো করে বুঝিয়ে দিয়েছেন ইসলামী ব্যাংকিং কি সাধারণ ব্যাংকিং কি। দশক আগামী পর্বে ইসলামী ব্যাংকিং জানাও জানায় অন্য কোনো অতিথির সাথে কথা হবে ভালো থাকবেন সবাই